কথা আছে এক দেশের বলি অন্য দেশের গালি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে অদ্ভুত সব আইন রবিবার কাপড় শুকানো মানা মানা আবার চিবানো দেশের এই পর্বে থাকছে এরকম অদ্ভুত এগারোটি আইন যা জানলে আপনি অবাক হতে বাধ্য ইউ আর ওয়াচিং দ্য ডাইনামিক শো মনে করেন আপনি একটি ক্যাকটাস গাছ কেটে ফেলেছেন আমাদের দেশে হলে কোনো সমস্যা নেই তবে এটা যদি অ্যারাইজোনাতে হয় তাহলে দেখবেন পুলিশ আপনার দরজায় করা নাড়ছে অ্যারিজোনা সাউথ ওয়েস্টার্ন ইউনাইটেড স্টেটের একটি স্টেট এখানে ক্যাকটাস গাছ কাটলে পঁচিশ বছরের জন্য জেলে যেতে হতে পারে যত গরমই হোক আপনি শার্ট খুলে থাইল্যান্ডে কার ড্রাইভ করতে পারবেন না শার্ট ছাড়া গাড়ি চালানো এখানে অপরাধ মানা হয় স্কার্ট পরা তো খুব স্বাভাবিক ব্যাপার তবে সেটা যদি কোনো পুরুষ পরে এটা অন্য কোনো দেশে সমস্যা না হলেও ইতালিতে অনেক বড় অফেন্স মানা হয়তো ভাবছেন ছেলেদের স্কার্ট পরা সে তো অস্বাভাবিক ব্যাপার তাহলে জেনে রাখুন এখানে লুঙ্গি ধুতি এসব পড়লেও জেলের চক্কর কাটতে হবে রেগে গিয়ে গালিগালাজ করা বা আপত্তিকর অঙ্গভঙ্গি করা যেন আমাদের দেশের খুব সাধারণ একটি বিষয় তবে ভুলেও এই কেনিয়া বা সংযুক্ত আরব আমিরাতে করতে যাবেন না পাবলিক প্লেসে এরকম কাজ আপনাকে জেলে নিয়ে যেতে পারে কোনো একটা ক্রাইসিস আসলে খাবার স্টক করা আমাদের স্বভাবে পরিণত হয়েছে এই ধরুন করোনার কারণে যখন প্রথম লকডাউন ঘোষণা করা হয় যাদের টাকা আছে তারা সারা বছরের বাজার করতে শুরু করল এরকম কাজ যে কোনো দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে ওয়েস্ট অস্ট্রেলিয়ায় দারুণ একটি আইন প্রচলিত আছে এখানে একই সময়ে আপনি পঞ্চাশ কেজির বেশি আলু কিনতে পারবেন না একই সময়ে পঞ্চাশ কেজির বেশি আলু কেনাকে এখানে ইলিগাল মানা হয় সারা বিশ্বে বেরি ডান্সকে খুব ফেমাস মানা হয় এই বেরি ডান্স ইজিপ্টেও খুব ফেমাস তবে কোনো পুরুষ ইজিপ্টে বেরি ডান্স করতে পারবে না পুরুষের ইজিপ্টে অপরাধ মানা হয় হল্যান্ড বিশ্ববিদ্যিক বৈধতা দিয়েছে কিন্তু আপনি জেনে অবাক হবেন এই কাজে যে পরিমাণ অর্থ উপার্জিত হয় সেখানকার সরকার সেখান থেকেও কর আদায় করে আমাদের দেশে একটি স্লোগান আছে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় তবে এই বিষয়টি নিয়ে বেশ তৎপর চায়না এবং ভারতের কেরালা রাজ্য কেরালায় আইন আছে দুটি সন্তানের বেশি হলে প্রতি সন্তানের জন্য দশ হাজার রুপি করে জরিমানা গুনতে হবে ফ্রান্সে ট্রেনে চুমু খাওয়া অবৈধ ফ্রান্সে আপনি যে কোনো জায়গায় চুমুক খেতে পারলেও ট্রেনে পারবেন না এমনকি স্টেশনেও এই কাজ করতে পারবেন তবে সেটা ট্রেন আসার পূর্বে চুইংগাম চিবানো খুব স্বাভাবিক মনে হতে পারে তবে এই কাজটি ভুলেও সিঙ্গাপুরে করতে যাবেন না তা না হলে দেখবেন চুইংগাম ফেলার আগে আপনাকে পাঁচশো থেকে দুই হাজার ডলার জরিমানা গুনতে হচ্ছে রাস্তায় যত চুইনগাম অন্যদের যাতে ক্ষতির কারণ না হয় তাই হয়তো এরকম আইন ধরুন আপনি সারাদিন কাজ শেষে বাসায় ফিরছেন হঠাৎ মুসলধারে বৃষ্টি শুরু হলো। ভিজে ভিজে বাসায় ফিরলেন ভেজা কাপড়গুলো রবিবার সকালে দড়িতে ঝুলিয়ে শুকোতে দিলেন ভুলেও এই কাজটি সুইজারল্যান্ডে করতে যাবেন না রোববারের দিন দড়িতে ঝুলিয়ে কাপড় শুকাতে দেয়া এখানে অপরাধ মানা হয় কেন এখানে এমন উইয়ার্ড আইন আমার জানা নেই আপনাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও কোন আইনটি আপনাদের কাছে বেশি উইয়ার্ড লেগেছে সেটা জানাতে ভুলবেন না